আমাদের চারপাশের জগতে আমরা প্রায়শই লক্ষ্য করি যে কত অন্যায় কত অনাচার হয়ে চলেছে কতভাবে কত মানুষ নিজেদের ভ্রষ্টাচার পাপে নিজেদেরকে জড়িয়ে ফেলছে অথচ তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট লক্ষ্য করা যায় না ঈশ্বর কেন কোনো শাস্তি তাদেরকে দেন না কেন অনেক সৎ মানুষ আছেন তারা জীবনে কঠিন পরিশ্রম করে চলেছেন কঠিন অবস্থার মধ্যে আছেন কেন এরকম হয় কখনো ভেবেছেন oh cool mm -hmm.

নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আপনি জানেন যে আমরা ইয়োবের জীবন থেকে দেখছি ইতিমধ্যে ইলিফাস বিলদাত ও সোফার পালাক্রমে দুবার ইয়োবের সম্বন্ধে তাদের মিথ্যা অনুযোগ অভিযোগ প্রকাশ করেছেন সেখানেই তারা খান্ত হননি ইলিফস তৃতীয়বারের জন্য তাকে কু কথা শুনিয়েছেন তিনি নোহেট সময়কার জলপ্লাবনের উদাহরণ উল্লেখ করে বোঝাবার চেষ্টা করলেন যে তখন যেমন সমস্ত দুষ্ট লোকের বিনাশ হয়েছিল তেমনি ঈশ্বর এবারেও দুষ্টু ইয়বের বিনাশ সাধন করতে উদ্যোগী হয়েছেন কিন্তু ইয়ব অধার্মিক হওয়া সত্ত্বেও ঈশ্বর কিন্তু আগে তার জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ করে দিয়েছিলেন কিন্তু তাও তিনি তার দুষ্কর্ম থেকে বিরত হননি আগের মতোই তিনি এমন সমস্ত কথা ইয়বকে বললেন যা তার জন্য প্রযোজ্য নয় ইলিফস না ঈশ্বরকে সঠিকভাবে চিনতেন না ইয়োবকে আর সেই কারণে তাদের মধ্যে আসল সম্পর্কটা তিনি বুঝতেই পারেননি এবার সপ্তমবারের জন্য ইয়োপ তার বন্ধুদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখলেন এবং ঈশ্বরের জন্য তার গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করলেন তিনি তার বন্ধুদের উদ্দেশ্যে বলছেন যে তারা তার দুরবস্থা দেখেছেন তার কথা শুনেছেন কিন্তু তারা যা দেখেছেন যা শুনেছেন তার চেয়েও তার অবস্থা আরও খারাপ তিনি ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হতে চাইছেন আর সেখানে গিয়ে তাকে সরাসরি এই দুরবস্থার কারণ জিজ্ঞাসা করবেন ইয়ব ধীরে ধীরে ঈশ্বরের আসল উদ্দেশ্য উপলব্ধি করতে শুরু করেছেন তিনি বললেন যে নিশ্চিতভাবে ঈশ্বর তাকে একটা উদ্দেশ্যে তার পরীক্ষা করছেন তিনি যদিও তার সেই উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছেন না কিন্তু তিনি জানেন যে তার জীবনের উপরেই এই পরীক্ষা হচ্ছে তিনি নিশ্চিত যে তিনি ঈশ্বরের নির্দেশিত পথেই চলছেন এবং একসময় পরীক্ষা সিদ্ধ হতে সক্ষম হবেন কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এমন না হয় যে তিনি ঈশ্বরের পবিত্রতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এরপর ইয়োব উজ দেশের সাধারণ মানুষের বিভিন্ন ধরনের অন্যায় আচরণ অধার্মিকতা ও পাপের বিস্তারিত বিবরণ দিয়েছেন তারা কিভাবে অন্যদের ঠকায় তাদের অত্যাচার করে তাদের ধন সম্পত্তি লুট করে সব কিছু তিনি সবিস্তারে বর্ণনা করেছেন কিন্তু ইয়ব বিস্ময় প্রকাশ করে বলেছেন যে এত অধম আচরণ করা সত্ত্বেও তাদের জীবনে কেন কোনো শাস্তি হলো না কেন তারা অন্যদের মতোই শান্তিতে খবরপ্রাপ্ত হয় এই সমস্ত কথা বলে ইয়ব আসলে কি বোঝাতে চাইছেন আসুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয় দেখি জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে ইয়বের বিবরণ থেকে আলোচনা করছি বাইশের অধ্যায় গত অনুষ্ঠানে এগারো পদ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের বারোর পদ থেকে আলোচনা শুরু করব। যদি আপনার কাছে বাইবেল আছে তবে আমার সাথে খুলে বসবেন আমরা বারো পদ থেকে সতেরো পদ আমরা পাঠ করব প্রথমে ঈশ্বর কি উচ্চতম স্বর্গে থাকেন না তারাগণের মাথা দেখো সে সকল কেমন উচ্চ কিন্তু তুমি কহিতেছ ঈশ্বর কি জানেন অন্ধকারে থাকিয়া তিনি কি শাসন করেন নিবিড় মেঘ তাহার অন্তরাল তিনি দেখেন না তিনি গগনমণ্ডলে বিহার করেন তুমি কি প্রাককালে সেই পদ ধরিবে যাহার প্রথিক্ষণ দুর্যন ছিল তাহারা তো অকালে অপনীত হইল তাহাদের ভিত্তিমূল বন্যায় ভাসিয়া গেল তারা ঈশ্বরকে বলিত আমাদের নিকট হইতে দূর হও সর্বশক্তিমান আমাদের কি করিবেন আমরা দেখি যে ইলিফস প্রথমেই বলেছিলেন যে তিনি তার অভিজ্ঞতা থেকে কথা বলেন তিনি যা দেখেন যা শুনেছেন যা জেনেছেন তার থেকে কথা বলেন ইলিফস এবার প্রাচীনকালের ঘটনার উল্লেখ করলেন সেই মহা জলপ্লাবন যখন তৎকালীন মানুষ দুষ্ট দুরাচার হয়ে উঠেছিল তখন ঈশ্বর তাদের মহাবন্যায় ভাসিয়ে দিয়েছিলেন সেই ঘটনায় দুষ্টদেরই বিনাশ হয়েছিল সেই সকল লোকেরা বলত ঈশ্বর তুমি আমাদের থেকে দূর হও আঠারো থেকে কুড়ি পদে দেখি লেখা আছে তবু তিনি তাহাদের গৃহ উত্তম দ্রব্যে পূর্ণ করিতেন কিন্তু দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্তী ইহা দেখিয়া ধার্মিকগণ আনন্দ করে নির্দোষ লোকে উহাদিওকে ঠাট্টা করিয়া বলে সত্যই আমাদের বিপক্ষগণ বিনষ্ট হইয়াছে অগ্নি উহাদের অবশেষ গ্রাস করিয়াছে দুষ্টরা যদিও ঈশ্বরকে জানে না চায় না তবু ঈশ্বর তাদের গৃহ উত্তম দ্রব্যে পূর্ণ করেন শুনতে বড় অদ্ভুত লাগে তাই নয় কি এখানে কিন্তু ইলিফস ইয়োপকে বুঝাতে চাইছেন যে তুমি দুষ্ট তবু ঈশ্বর তোমার গৃহ পূর্ণ করে দিয়েছিলেন একুশ পদে লেখা আছে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হওয়া শান্তি পাইবে তাহলে মঙ্গল তোমার কাছে আসিবে এই পদটা যদিও ইয়বের ক্ষেত্রে খাটে না কেননা ইয়ব ঈশ্বরের থেকে দূরে সরে যাননি কিন্তু বিশ্বাসে নির্ভরতায় ঈশ্বরের স্থির ছিলেন মঙ্গল তোমার কাছে আসিবে বলতে শান্তি শৃঙ্খলা প্রাচুর্য যা ঈশ্বর থেকে পাওয়া যায় বাইশ তেইশ পদে রয়েছে তাঁহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো তাঁহার বাক্য হৃদয় মধ্যে রাখো সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে তোমার তাঁবু হইতে অন্যায় দূর করো ইয়োব ঈশ্বর ছাড়া আর কিছু জানেন না ইলিফস সেই ইয়োবকে বলছে ঈশ্বরের মুখ থেকে বাক্য গ্রহণ কর এবং তার বাক্য হৃদয়ের মধ্যে রাখো আর কি বললেন যে তোমার মধ্যে থেকে দুষ্টতা দূর করো। চব্বিশ থেকে ২৬ পদে আছে ধুলার মধ্যে কাঞ্চন রাখো স্রোতমার্গস্থ প্রস্থস্বমীয়ের মধ্যে অফিরের সুবর্ণ রাখো তাতে সর্বশক্তিমানি তোমার কাঞ্চন হইবে তোমার উজ্জ্বল রৌপ্যস্বরূপ হইবেন তখন তুমি সর্বশক্তি মানে আমোদ করিবে ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে ইলিফস ধরে নিয়েছেন যে ইয়োব ঈশ্বরের শত্রু কিন্তু কার্য তা নয় ঈশ্বর ইয়োবকে একজন ধার্মিক বলে স্বীকৃতি দিয়েছেন এইভাবে ঈশ্বর মানুষের মধ্যেও পাপীকে ঘৃণা করেন না পাপির জন্য তার প্রাণ কাঁদে তাই তো ঈশ্বর তাঁর একজাত পুত্রকে দিতে কুণ্ঠা করলেন না ঈশ্বর চাইলেন পাপি যেন পাপ মুক্ত হয় সেই একজাত পুত্র বললেন আমি পথ ও সত্য জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না ইলিফস ঈশ্বরকে ঠিক মতো চিনতে পারেননি আর সেই সঙ্গে ইয়বকেও বুঝতে পারেননি আর তাই তো ইয়োপকে প্রথম থেকেই ভুল বুঝে যাচ্ছেন আর যার জন্যই ইলিফসেস বক্তৃতার কোন কথাই ইয়বের উপকারে এল না এবারে আমরা আসব ইয়োবের সপ্তম বক্তৃতা যা ইয়োব তার তেইশের অধ্যায় দেখব আগে যেমন বলেছি ইয়োব এখন আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত কারণ বন্ধুদের সাথে তর্কযুদ্ধ চলছে এবং ইয়োব কোনো মতেই হার স্বীকার করতে রাজি নন সুতরাং ইলিফাসের বক্তব্য শেষ হওয়া মাত্র ইয়োব উঠে দাঁড়ালেন দেখি ইয়ব কি বললেন তেইশের অধ্যায় প্রথম দুটি পদে তখন ইয়োব উত্তর করিয়া কইলেন আজিও আমার বিলাপ তীব্র আমার কাতরতা হইতে আমার পীড়া ভারী আমরা দেখি ইয়ো বললেন হে বন্ধুবর্গ তোমাদের কাছে আমার দুঃখের কথা প্রাণের ব্যথা সবই বলেছি তোমরা শুনেছ কিন্তু আমার এই দশা অবর্ণনীয় আমার এ অবস্থার কথা তোমরা উপলব্ধি করতে পারবে না তিন চার পদে লেখা আছে আহা যদি তাহার উদ্দেশ পাইতে পারি যদি তাহার আসনের নিকটে যাইতে পারি তবে আমি তাহার সম্মুখে আপন বিচার বিন্যাস করিব আমি নানা হেতুবাদে আপন মুখ পূর্ণ করিব এখন ইয়োবের একমাত্র আশা যে তিনি যদি ঈশ্বরের সাক্ষাতে তার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে কোন প্রকারে যেতে পারেন তাহলেই তার সকল দুঃখ সকল ব্যথা বেদনা ও মুক্ত হতে পারবেন ইয়োবের তিন বন্ধু কিন্তু ইয়বকে ঠেলে দিতে চায় ঈশ্বরের বিচার সিংহাসনের দিকে তারা সবাই বলছেন ইয়োব দোষী আমরা কিন্তু দেখছি ঈশ্বরের সাক্ষাতে ইয়োবের বিচার হয়ে গেছে কেননা বলা হয়েছে ইয়ব সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ইয়ব তার একের অধ্যায় এক পদে এবং আট পদে আমরা শুনেছি আর এই কথাগুলো কি মানুষে বলেছে না ঈশ্বর নিজ মুখে বলেছেন তথাপি ইয়ব বলছেন আমাকে তোমরা একবারটি ঈশ্বরের সম্মুখে নিয়ে চলো আমি তার সম্মুখে আমার আর্জি পেশ করব ইয়বের ওই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে প্রভু যীশুর নাম ধন্য হোক যীশু আমাদের বলেছেন লিখিত সুসমাচারের চোদ্দোধ্যায় ছয় পদে আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না ইয়োব আত্মপক্ষ সমর্থনের জন্য ঈশ্বরের সম্মুখে যেতে চান পরে আমরা শুনব যে ইয়ব সত্যি যখন ঈশ্বরের সম্মুখে আসলেন তখন তার সুর পাল্টে গেল পাঁচ পদে দেখিতে অধ্যায় লেখা আছে তিনি কি কি কথায় উত্তর দিবেন তাহা জানিব তিনি আমাকে কি বলিবেন তাহা বুঝিব ইয়ব যতই ঈশ্বরের সম্মুখে হাজির হওয়ার বিষয় চিন্তা করছেন ততই উৎসাহ বোধ করছেন জীবনে আশা পাচ্ছেন নিজের প্রশ্ন রাখছেন ঈশ্বরের সাথে সাক্ষাৎ হলে পর তিনি আমায় কি কি প্রশ্ন করবেন আর তিনি আমাকে যা যা বলবেন সেগুলো কেমন হবে আর ইয়ব বলছেন আমি তার সাথে অনেক অনেক কথা বলবো যুক্তি রাখব প্রিয় বন্ধু প্রিয় ভাই বোন কথা সত্যি যে যারা ঈশ্বরের অন্বেষণ করে তারা তাকে অবশ্যই পায় আমরা শুনছি যে ইয়োব তার বন্ধুদের বক্তৃতার জবাব দিচ্ছেন যখন তার বন্ধুরা তাকে দোষী করছেন ইয়ব তার বক্তৃতায় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন আমরা ইয়োবের উত্তর তেইশের অধ্যায় দেখছি আর ছয় থেকে নয় পদে কথা লেখা আছে তিনি কি আপন মহাপরাক্রমে আমার সহিত উত্তর প্রত্যুত্তর করিবেন না তিনি আমার প্রতি মনোযোগ করিবেন তথায় সরল লোক তাহার সহিত বিচার করিতে পারে এবং আমি আপন বিচারকর্তা হইতে চিরতরে উদ্ধার পাইতে পারি দেখো আমি অগ্রসর হই কিন্তু তিনি তথায় নাই পশ্চাদ দিকে যাই তাহাকে দেখিতে পাই না বাম দিকে যাই যখন তিনি কার্য করেন কিন্তু তাহার দর্শন পাই না তিনি দক্ষিণ দিকে আপন আপনাকে গোপন করেন আমি তাহাকে দেখিতে পাই না ইয়ো বলছেন যে ঈশ্বর বজ্রনাদের স্বরে তাঁর সাথে কথা বলবেন না তাঁর সাথে তর্ক বিতর্কও করবেন না ঈশ্বর কিন্তু তাকে অবহেলাও করবেন না বরঞ্চ তাঁর প্রতি মনোযোগ করবেন তিনি বলছেন মানুষ যতই খোঁজুক চেষ্টা করুক ঈশ্বরের দর্শন লাভ করবে না সামনে গেলে তিনি নেই পেছনে গেলে তিনি নেই দক্ষিণে অথবা বামে ঈশ্বরকে নাগালের মধ্যে পাওয়া যায় না ইয়ব বলছেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু সেসব চেষ্টা বিফল হয়েছে দশ পদে লেখা তথাচ তিনি আমার অবলম্বিত পদ জানেন তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব ইয়ব বলছেন ঈশ্বর কিন্তু তার পদ জানেন তার পরীক্ষা অবশ্যই করছেন কিন্তু পরীক্ষা শেষ হলে পর তিনি সোনার মতো খাটি হবেন প্রিয় শ্রোতাবন্ধু প্রিয় ভাইও বোন আপনার জীবনে এই প্রকার উপলব্ধি কি কখনও এসেছে আপনি কি বুঝেছেন যে পরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে আপনার বিশ্বাসের সূত্র আরও দৃঢ় হয়েছে এখন হাজার পরীক্ষা আসুক হাজার ঝঞ্ঝা বয়ে যাক আপনি ভীত হবেন না ভয় কাঁপবেন না বরঞ্চ আপনি হৃদয় বিশ্বাসে স্থির থাকবেন তেইশের অধ্যায় এগারো বারো পদ আমরা পাই আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে তাহার পথে রইয়াছে রইয়াছি বিপদগামী হই নাই তাহার অষ্টনির্গত আজ্ঞা হইতে আমি পরাণমুখ হই নাই আমার প্রয়োজনীয় যাহা তদাপেক্ষা তাহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি এ পদগুলো থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে ইয়ো ঈশ্বরে বাক্য অনুসরণ করে চলতেন তবে তৎকালে এখনকার মতো লিখিত পুস্তক তো ছিল না বা কোনো রকম বাইবেল স্কুলও ছিল না সাধারণত স্মৃতিশ্রুতি ও অভিজ্ঞতা থেকে তারা সকল কিছু লিখতেন অধ্যয়ন করতেন তবে চিত্রলিপি ও চিহ্নলিপিও ছিল না তা নয় তবে একটা বিষয় সর্বকালে আছে সেটা হচ্ছে সকল কিছু পাঠের মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বোয়া যায় না ধ্যান ও দর্শনের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রকাশিত হয় এবং আমাদের হৃদয়ে যে সকল বিষয় উপলব্ধি করতে পারি না নিজ বুদ্ধিতে বুঝতে পারি না একমাত্র পবিত্র আত্মার সাহায্যে সেই সকল বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় এক সময় শাস্ত্রের কোনো একটা বিষয় আমার কাছে পরিষ্কার হচ্ছিল না অনেক পুস্তক খুঁজলাম কিন্তু আমার মনের মতো ব্যাখ্যা পায়নি একদিন কোনো এক ধর্মভীরু লোক আমার সঙ্গে অন্য কোনো একটা সাধারণ বিষয়ে আলোচনা করছিলেন এবং তার একটা সাধারণ কথা আমার কানে লাগল আমি সেই কথা একটু গভীরভাবে চিন্তা করতে গিয়ে দেখলাম যে এতদিন যে বিষয়টা খুঁজছিলাম তার সন্ধান পেলাম হ্যাঁ ওই ব্যক্তির অভিজ্ঞতা আমার শিক্ষার বিষয় হয়ে উঠল তেইশ অধ্যায় তেরো থেকে সতেরো পদে লেখা আছে কিন্তু তিনি একাগ্রচিত্ত কে তাহাকে ফিরাইতে পারে তিনি যাহা ইচ্ছা তাহি করেন তিনি আমার জন্য যাহা নিরূপিত তাহা সফল করেন এবং এইরূপ অনেক কর্ম তাহার কাছে রইয়াছে এই কারণ আমি তাহার সাক্ষাতে বিয়ব্বল হই যখন বিবেচনা করি তাহা হইতে ভীত হই ঈশ্বরী আমার হৃদয় মূর্ছিত করিয়াছেন সর্বশক্তিমান আমাকে বিহব্বল করিয়াছেন কারণ আমি অন্ধকার প্রযুক্ত অবসন্ন হইয়াছি এমন নয় ঘোর অন্ধকারে আমার মুখ আচ্ছন্ন বলিয়া নয় ইয়বের চিন্তাধারা আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরায় এই যাবৎ তিনি বলেছিলেন যে আমি যদি কোনো প্রকার ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছাতে পারতাম আমার মনোব্যথার কথা তাঁর কাছে বলতাম কিন্তু এখন তিনি অন্য কথা বলছেন ইয়বের চিন্তাধারা এই যে ঈশ্বর তাঁর সকল দশার বিষয় পূর্ব হতে স্থির করে রেখেছেন তাঁর পরিকল্পনা থেকে কে তাকে ফেরাতে পারবে ঈশ্বরের যা ইচ্ছা তিনি তাই করেন সুতরাং ইয়ব বলছেন যে ঈশ্বর তাঁর জন্য যা চিন্তা করেছেন তাই হচ্ছে এখন ইয়োব বলছেন আমি যখন এ সকল বিষয়ে চিন্তা করি বিহব্বল হয়ে পড়ি তার সকল কর্মের কথা চিন্তা করলে ভয় হয় ইয়ব আরও বলছেন যে তাঁর চারিদিকে বিপদ যাতনা দুঃখরূপ অন্ধকার জমে আছে কিন্তু সেই জন্য ইয়োব দুঃখিত নয় ভীত নয় কিন্তু ইয়োব ঐশ্বরের মাঝে যে অন্ধকার জমে উঠেছে সেই অন্ধকারই তাঁকে বিব্রত করেছে মনে হচ্ছে তিনি ঈশ্বরের পবিত্রতা থেকে বিচ্ছিন্ন হয়েছেন প্রিয় বন্ধু প্রিয় ভাইও বোন এখন আমরা তেইশের অধ্যায় শেষ করে চব্বিশের অধ্যায় আসব ইয়বের আরও চিন্তা ইলিফস ইয়োবকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন ইয়োব তুমি তোমার ঈশ্বরের সঙ্গে মিলিত হও তোমাদের মধ্যে চেনা জানা হোক বন্ধুর কথার উত্তরেই ইয়ব বলেছিলেন কে আমাকে আমার ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে ইয়ব বুঝতে পারছিলেন না যে কি ঘটনা তাঁর উপরে ঘটছে ইলিফস তো বলেই দিয়েছেন যে ইয়ব এ সবই তোমার গুপ্ত পাপের দরুন হচ্ছে সুতরাং নিজ দোষ স্বীকার কর চব্বিশের অধ্যায় আমরা দেখি প্রথম দুটি পদে এই কথা লেখা আছে সর্বশক্তিমান হইতে কেন সময় নিরূপিত হয় না যাহারা তাঁহাকে জানে তাহারা কেন তাহার দিন দেখিতে পায় না কেহ কেহ ভূমির আলি সরাইয়া দেয় তাহারা বলে মেষপাল হরণ করিয়া চড়ায় আমরা দেখি যে এখন ইয়োপ সাধারণ মানুষের মধ্যে যেসব পাপ সহজে সাধিত হয় সেই সব পাপের উল্লেখ করলেন যেমন অসাধুতা উদাহরণস্বরূপ ইয়ব উল্লেখ করলেন কিছু লোক নিজ সীমানা চিহ্ন সরিয়ে নিজের জায়গা বড় করে অপরের মেষপাল হরণ করে তিন চার পদে লেখা আছে তাহারা পিতৃহিন্দিগের গর্ধপ লইয়া যায় তারা বিধবার গরু বন্ধক রাখে তাহারা দরিদ্রদেরকে পথ হইতে তাড়াইয়া দেয় দেশের দীনহীনেরা একেবারে লুকাইয়া থাকে এখানে আর এক দল অসাধুর কথা বলছেন যারা অনাথ্যের সম্পদ লুট করে বিধবাদের ঠকায় দরিদ্রদের তাড়িয়ে দেয় পাঁচ থেকে আট পদে লেখা আছে দেখো প্রান্তরস্থ বনগর্ধব সকলের ন্যায় তাহারা নিজ কর্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য জোগায় তারা ক্ষেত্র ক্ষেত্রে উহার পশুভক্ষ ছেদন করে দুর্জনের দ্রাক্ষাক্ষেত্র অবশিষ্ট ফল চয়ন করে বস্ত্রভাবে উলঙ্গ হইয়া রাত্রি যাপন করে শীতকালে তাহাদের আচ্ছাদন মাত্র থাকে না তারা পর্বতের বৃষ্টিতে ভিজে আশ্রয় না থাকায় শৈলের স্মরণ লয় ইয়বের অতি গভীর তত্ত্ব কথায় যে বন্ধুদের জবাব দিচ্ছেন তিনি ওই অঞ্চলের আদিবাসীদের বিষয় বললেন যাদের উন্নত শ্রেণীর লোকেরা প্রান্তরে জঙ্গলে তাড়িয়ে দিয়ে আদিবাসীদের সকল কিছু লুট করেছে আর তাড়িত লোক পশুর খাদ্যে নির্ভর করে চলেছে নয় থেকে আঠেরো পদে লেখা আছে কেহ কেহ পিতৃহিন্দিওকে মাতার স্তন হইতে কাড়িয়া লয় দরিদ্রের সামগ্রী বন্ধক রাখে তাই উহারা বস্ত্রাভাবে উলঙ্গ হইয়া বেড়ায় ক্ষুদিত হইয়া শস্যের বহন করে ইহারা উহাদের প্রাচীরের ভিতরে তৈল প্রস্তুত করে দ্রাক্ষা মর্দন করিয়া তৃষ্ণার্ত হয় লোকাকীর্ণ নগর মধ্যে লোকেরা কোঁকায় আহত লোকের প্রাণ চিৎকার করে তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না তারা আলোক বিদ্রোহীদের দলভুক্ত তাহারা তাহার গতি জানে না তাহারা তার পথে থাকে না প্রভাতে হত্যাকারী ওঠে দুঃখী ও দিনহীনকে মারিয়া ফেলে রাত্রিকালী সে চোরের সমান হয় পারদারিকের চক্ষু ও সন্ধ্যাকালের অপেক্ষা করে সে বলে চক্ষু আমাকে দেখিতে পাইবে না আর সে আপন মুখ আচ্ছাদন করে আরও লেখা আছে এখানে তাহারা অন্ধকারে লোকের গৃহে শীত কাটে দিনমানে তাহারা লুক্কায়িত থাকে তাহারা দীপ্তি জানে না প্রাতঃকালে তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়া নেয় কারণ তাহারা মৃত্যুচ্ছায়া ভয়ানকতা জানে এইরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ দেশে তাহাদের অধিকার সাবগ্রস্ত হয় তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রে পথে বিহার করে না দেখি অর্ধ উলঙ্ঘ দাসদের কথা ইয়ব বর্ণনা করছেন তিনি বলছেন ওই সকল লোকদের উন্নত লোকেরা কত হীন চোখে দেখে ওই লোকগুলো আতপেটা খেয়ে কাজ করে যথেষ্ট বেতনও পায় না কেননা বেতনে তাদের ঠকানো হয় প্রাচুর্যের মধ্যেও তারা কোনো ন্যায্য অংশ পায় না ইয়ব পাপি অত্যাচারীদের কথাই বলছেন ওই সকল দরিদ্রদের উপর ধনী ব্যক্তিরা ভীষণ অত্যাচার করে ওই সকল ব্যক্তিদের বিষয়ে বলছেন যে তারা জলের পানার মতো বন্যা যখন আসে পুকুরের পানা যেমন ভেসে যায় তারাও ওইভাবে ভেসে যাবে তাদের আর কেউ চিনবে না চব্বিশের অধ্যায় উনিশ পদে লেখা আছে অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানি জলকে পাতাল তেমনি পাপি দিগকে হরণ করে গর্ব তাহাদেরকে ভুলিয়া যাইবে তাহারা কীটের সুস্বাদু ভক্ষ হইবে তাহারা কাহারও স্মরণে থাকিবে না বৃক্ষের মতো অন্যায় ভাঙিয়া পড়িবে একুশ পথে গেলে সে নিঃসন্তান বন্ধাশ্রীকে গ্রাস করে সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না ঈশ্বর শক্তি দ্বারা পরাক্রমী দিগকে আকর্ষণ করেন তিনি উঠিলেও কাহারও জীবনের আশা থাকে না তিনি কাহাকে আশ্রয় দিলে সে নির্ভয় থাকে কিন্তু তাহাদের পথে তাহার দৃষ্টি থাকে তাহারা উচ্চ হয় ক্ষণকাল গেলে তাহারা নাই তাহারা নত হয় অন্য সকলের ন্যায় অপনীত হয় শস্যের সিসাগ্রের ন্যায় ছিন্ন হয় যদি এরূপ না হয় কে আমাকে মিথ্যাবাদী করিবে কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে ইব তাঁর রোগ যাতনার মাঝে বসে লক্ষ্য করছেন যে পাপি লোক মারা গেল তার কবরও হল এই জীবনে সে কোনো কষ্ট পেল না তার কোনো সাজাও হলো না দেখে মনে হয় ওই পাপি লোকটি কি অনুগ্রহ লাভ করল বিশেষ সুযোগ পেল এই চিন্তা আমাদেরও সময় সময় হয় ইয়ব বলছেন এসব আমি কিছুই যেন বুঝতে পারছি না কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ইয়বের পার্থক্য কোথায় আমরা দেখি যে ইয়ব দেখেছেন শুনেছেন যে তার বন্ধুরা কেউই তাকে ভালো বলেননি সবাই বলেছেন তিনি দোষীয় পাপি পাপি তো বটেই কিন্তু তার উপরে ইয়োব পাপ লুকিয়ে রেখেছেন ইয়ব মানুষকে অন্যায়ের মধ্যে দিয়ে উন্নত হতে দেখেছেন আবার দেখেছেন যে ওই সকল উন্নত ব্যক্তি কোথায় মিলিয়ে গেছে যাকে লোকে আর স্মরণে আনে না ঈশ্বর পরাক্রমীদের ও আকর্ষণ করেন কেননা তিনি হাত বাড়ালে আর তারা নেই ইয়োপ তার বন্ধুদের বোঝাতে চাইছেন যে দুষ্টদের মরণের সাথে তাঁর ওই দুঃখভোগের কোনই সম্পর্ক নেই প্রিয় শ্রোতা বন্ধু আমরা আগামী অনুষ্ঠানে আরও আলোচনা করব ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন আমরা ইয়বের পুস্তক থেকে বিস্তারিতভাবে দেখছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন ইয়ব বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি লক্ষ্য করে দেখেছেন যে তার চারিপাশে কত মানুষ বিভিন্নভাবে মন্দ বিষয়ে জড়িয়ে আছে তারা অন্যদের প্রতি অত্যাচার করে তাদের জমি জমা তাদের পশু লুট করে তারা গরিবদের উপরে অনাচার করে এমনকি হত্যা পর্যন্ত করে এত ভ্রষ্টাচার এত পাপ এত অন্যায় করা সত্ত্বেও দেখা যায় যে ঈশ্বর তাদের কষ্ট দেওয়ার কথা ভাবেন না তারা সুখে আনন্দে তাদের জীবন কাটায় কিন্তু ইয়োগ নিজে তার জীবনে কোনো মন্দ কাজ না করে থাকলেও ঈশ্বর কি কারণে তার জীবনে এত দুঃখ কষ্ট নিয়ে এসেছেন তার একান্ত ইচ্ছা যে তিনি ঈশ্বরের সাথে সাক্ষাৎ করবেন এবং সরাসরি তাকে প্রশ্ন করবেন এই বিষয় তার সপ্তম বক্তব্যের মূল বিষয় ছিল এটা পর্যায়ক্রমে এবার কথা বলার পালা বিলদাদের আমরা আমাদের আগামী পর্বে দেখব তিনি কি বলছেন আসুন এখন প্রার্থনায় যাব আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন মঙ্গলময় পিতা ধন্যবাদ দি প্রভু তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো তোমার জীবন তো বাক্য দিয়েছো বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা আরেকটি বার তোমাতে উজ্জীবিত হওয়ার তোমাতে স্থির থাকার অনুপ্রেরণা তুমি দিয়েছ প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু বিশেষ করে প্রার্থনা করি কোনো অসুস্থ ব্যক্তি যদি এই সময় থাকেন পিতাগ তোমার পবিত্র পরাক্রমে স্পর্শ করো তোমার অনুগ্রহের হাত তার উপরে রাখো সুস্থ করো সৈক্য পিতা যেন সেই অসুস্থ শরীর তোমার অনুগ্রহে তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে পারে দয়া করো প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পরাক্রমে তোমাকে স্থির রাখো আশীর্বাদ যুক্ত রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণও গ্রহণ করো আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমিত্রা পাত্র ও দ্যুতি বিশ্বাস আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো ফোর 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 নাইন জিরো এইট ওয়ান টু নাইন জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন